গত 17ই নভেম্বর থেকে মহিদপুর আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ বাংলাদেশে। এই কয়েকদিনে 100 কোটি টাকা রাজস্ব ক্ষতি। সমস্যায় পড়ছেন এদেশের রপ্তানিকারক থেকে শুরু করে লরির মালিক এবং চালক খালাসিরা। এমত অবস্থায় পাথর রপ্তানিতে অচল অবস্থা কাটাতে ডেপুটি হাই কমিশনারকে চিঠি দিল মহিদপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। আজকে আমাদের এই যে পাথর এক্সপোর্ট বন্ধ আছে, সেই সম্বন্ধে আমরা মিটিংয়ে বসেছি, আলোচনা করছি। আগামী বুধবার সকাল 11টায় আমরা জেনারেল মিটিং ডাকলাম, যেটা আমরা বাংলাদেশে বারবার চিঠি করছি, কিন্তু ওরা আমাদের সাথে মিটিং আসছে না। তো এই ব্যাপারটা ওরা বলছে যে পানামার সঙ্গে পানামার রেট বাড়ার জন্য ওরা মাল নিচ্ছে না, কিন্তু আমরা লিখিতভাবে কিছু দিচ্ছি না। আমরা বারবার চেষ্টা করছি, আমরা ডেপুটি হাই কমিশনার বাংলাদেশ কলকাতায় দেখা করেছি, তাকে চিঠি লিখেছি, অনুরোধ করেছি যে আপনি অতি সত্বর এই ব্যাপারে আলোচনা করুন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসেনি আমাদের কাছে। পাথর রপ্তানি কতদিন ধরে বন্ধ? 17 তারিখ থেকে বন্ধ আছে, 17-11। কী মনে হচ্ছে, অচল অবস্থা কাটবে? অচল অবস্থা তো নিশ্চয়ই কাটবে, কিন্তু আমাদের যেটা ইন্ডিয়ায় সব চাইতে সমস্যা, যে 3-4 হাজার গাড়ি লোডেড গাড়ি দাঁড়িয়ে আছে, এটার তো ডিসি বাড়ছে, এই টাকাটা তো আমাদের পকেট থেকেই যাচ্ছে, এটা সব চাইতে আমাদের হেডে। বাংলাদেশের এই ব্যাপারটা তো বাংলাদেশ চিন্তা করছে না, পানামাও করছে না, ইম্পোর্টার ফোরামও করছে না। আমরা এই জন্য বারবার অসহায় অবস্থায় বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছি, কিন্তু কোনো সদুত্তর পাচ্ছি না। আজকের যে মিটিং, তাতে কি কোনো সমাধান সূত্র বেরিয়ে এলো? সমাধান সূত্র মানে আমরা আলাপ আলোচনার জন্য এখানে বসেছি, বিভিন্ন রকম চেষ্টা করবো। আবার এই জেনারেল মিটিং ডাকলাম, সমস্ত পাথর ব্যবসায়ী ট্রাক ওনার অ্যাসোসিয়েশন চেম্বার অফ কমার্স সবাইকে ডাকছি বুধবারের দিন 11টার সময়। এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো কী করা যায়। আপনার নাম এবং কোন পদে রয়েছে? আমার নাম মোহাম্মদ ফজলুল হক, ওয়ার্কিং প্রেসিডেন্ট মহিদপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীরা তো পড়েছে, একটা ব্যবসা রুলিং থাকলে একটা লেনদেন খুব ভালো হয়, কিন্তু যেহেতু মানে টোটালটাই বন্ধ, সেখানে সবারই কষ্ট হচ্ছে, এর জন্য ইফেক্ট বেশি হচ্ছে আমরা গাড়ির মালিকরা। কারণ হচ্ছে একটা গাড়িতে প্রতিদিন আমাদের ড্রাইভার খালাসির খোরাকি দিতে হয়, বেতন দিতে হয়, একটা পার্কিং দিতে হচ্ছে, এটা হচ্ছে এক্সট্রা। 71 দিন হয়তো 22-23 দিনে গাড়িটা এক্সপোর্ট হয়েছিল, এখন সেটা 1.5 মাস পেরিয়ে গেল, আরও একটা হয়তো 15 দিন বা 20 দিন লাগবে। অতএব গাড়ির মালিকরা প্রত্যেককেই এই মুহূর্তে পার ডে এক একটা গাড়িতে 1,500 টাকা করে লস করতে চলেছে। অতএব যে পরিস্থিতি হয়েছে, ট্রাক মালিকরাকে বিষ খেয়ে মরতে হবে, কারণ এমনিতেই ব্যবসা ভালো নয়, তারপরে রেট ভালো নয়, তারপরে এরকম কোনো, তারপরে পাথরের গাড়ি যারা রোড আছে কোনো ডিসি পাচ্ছে না। মোট কথা, ডিসিটা পেলেও গাড়ির মালিক আমরা অনেকটাই হয়তো বাঁচতাম। মানে আমরা খুব সমস্যার মুখে পড়ে আছি, কী করে আমরা। এই জন্য এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি, বাংলা পানামাকেও চিঠি দিয়ে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, আমরা সীমান্ত ট্রাক ওনার অ্যাসোসিয়েশন থেকে, কিন্তু কোনো উত্তর আমরা পাইনি। আমি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের বলেছি, ওরাও বাংলাদেশে চিঠি দিয়েছে এবং কলকাতায়ও কমিশনারের সাথে দেখা করেছে এবং বাংলাদেশের ডিসি সাহেবের সাথেও দেখা করেছে, কথা বলেছে, কিন্তু কোনো সৎ উত্তর বা লিখিত কোনো কিছু পাওয়া হয়নি এখন অবধি। এবং কালকে আমিও গেছিলাম, মধুপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা গেছিলো সব বাংলাদেশ, আমরা ইম্পোর্টার ফোরামের সাথে বসেছিলাম, ওরা এখনও কাল আজকে 17-11 তারিখ থেকে বন্ধ হচ্ছে, আজকে 2 বারও। অতএব কালকে ওরা 1 তারিখে একটা মিটিংয়ে বসতে পেয়েছে, এখন অবধি তারা কোনো চিঠিও করেনি, কোনো মিটিংও করেনি। আমরা আবার বলেছিলাম তো ওরা যে পানামাকে কোনো আপনাদের চিঠি লিখে দিয়েছে। অতএব আমরা এই মুহূর্তে খুবই গাড়ির মালিকরা মানে পরিস্থিতি খারাপের মধ্যে আছি। আমরা যেন আমরা অনুরোধ করছি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনকে এবং বাংলাদেশ পানামা কর্তৃপক্ষকে, ইম্পোর্টার ফোরামকে, যেন আমাদের এই অতি সত্ত্বই এবং নাই করে যে গাড়িটি লোড আছে এই গাড়িটি আনলোড করার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। আপনার নাম কোন পদে? আমার নাম সঞ্জীব ঘোষ, আমি মহিদপুর সীমান্ত ট্রাক অনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। মধুপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিভিন্ন জায়গায় চিঠি করা হয়েছে এবং আমাদের কাস্টমসও চিঠি করা হয়েছে, আমরা কলকাতা কমিশনার হাই কমিশনারকেও চিঠি করা হয়েছে, উত্তর পাইনি এখন অবধি। এবং বাংলাদেশ ইম্পোর্টার যে হাউস যে রয়েছে তাদেরকে অনেকবার চিঠি করা হলো, কোনো উত্তর আসছে না, চিঠির উত্তর দিচ্ছে না, প্লাস আমরা বসার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, তবুও পাচ্ছি না। এবং আমরা বাংলাদেশ হয়তো গেছিলাম, গিয়েও কথা বলে এসেছি, তবু তারা এক জায়গায় বসতে চাইছে না। ওই পানামার একটা ফল দেখাচ্ছে, কিন্তু পানামার যে ম্যানেজার আছে তার সাথে কথা বলেছিলাম, তারা ইম্পোর্টারের ফল দেখাচ্ছে, এ নিয়ে দুজনে একটু ডিসকাস করছে, কিন্তু কেউ সামনে এগিয়ে আসছে না বসার জন্য। আমরা রিকোয়েস্ট করা হয়েছে, বাংলাদেশ কাস্টমকে বলা হয়েছে এবং বাংলাদেশে যে আপনার
জেলা পরিষদের যে ডিসির স্যার রয়েছে তাকেও কালকে বাইদি ভাই ফোনে ধরা হয়েছিল, সেটাও বলা হয়েছে। তার সে বলেছে যে আশ্বাস দিয়েছে যে আমরা দেখে ব্যবস্থা করছি, আমরা পানামা এবং ইম্পোর্টার যে আমাদের রয়েছে তাদেরকে চিঠি করে বসার জন্য চেষ্টা করব। এইটা হচ্ছে গত এক বছর থেকে আমাদের ইজিম হয় তার আগে থেকেই এক্সপোর্টটা কমে গেছে। বিভিন্ন রকম মাছ নেই, পেঁয়াজ নেই, ফল নেই, এগুলো সব রকম সংস্থা থাকে বলে এক্সপোর্টটা বেশি হয়। তো এদিক থেকে এক প্রায় এক বছরের বেশি হয়ে গেলো যে এক্সপোর্ট 200-150 মতো ছিল। গত অনলাইন হওয়াতে প্রায় 6-10 মনে হয় সম্মত ওই তারিখ থেকে যে অনলাইন হয়েছে, অনলাইন হওয়াতে আমাদের কাস্টমসের অনেক সিস্টেম ছিল না বা এখনও অব্দি নেই। তাদেরকে অনেকগুলো চিঠি দেওয়া হয়েছে, বলা হয়েছে আমার কলকাতা কমিশনারকে বলা হয়েছে, তার একটা একটা করে এখন অনেকটাই এগিয়ে আছে। কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যে সমস্যা আমাদের পাত্র নিচ্ছে না, এটাতে আপনার ইম্পোর্টারও দায়ী করছে এবং পানামা দায়ী করছে, তারা কোনো ডিসিশন দিচ্ছে না। এটাকে আমাদের এক্সপোর্টের কোনো ফল নেই এবং সেক্রেটারি প্রেসিডেন্টের কোনো ফল নেই। যারা হয়তো কেউ বলে থাকে, যদি এই মতো যদি কেউ বলে থাকে, সে মিথ্যা কথা বলেছে, সে কোনো এক্সপোর্ট আসার সম্বন্ধে কেউ জানেই না। মানে মানুষ যেমন বলে না যে ছাগল না কী কিনা খায়, গরু কী না বলে, এরকম একটা কথা আছে, সেই মতো হয়ে গেছে তার কথা। তারা যে যে এক্সপোর্ট সম্বন্ধে জানে না, তার অভিজ্ঞতা নেই, সে এসব কথা বলে। হ্যাঁ, এক্সপোর্ট সম্বন্ধে এক্সপোর্টের তো নেই, ব্যবসায়ী তো নেই, তার তা আসবে কী করে, সে জানে না কিছু, এটা ওটা ভ্যাট বলেই বলে যাচ্ছে। আপনার নাম এবং কোন পদে রয়েছে? আমি হৃদয় ঘোষ, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার। দেখেন, এক্সপোর্ট ইম্পোর্টের মিডিল ম্যানের ভূমিকা পালন করে সিএনএম এজেন্ট। সেই হিসাবে আমরা গত 17 তারিখ থেকে টোটালি একটা কমোডিটি পাথর, যেটা আমাদের বর্ডারের এখন প্রধান রপ্তানি পণ্য। আদার্স কমোডিটি, ভুসি, ভুট্টা, গম, পেঁয়াজ, এগুলো তোর ব্যবসা দীর্ঘ কয়েক মাস কি গত 7-8 মাস থেকেই কোনো ব্যবসা নেই, শুধুমাত্র পাথর রানিং ছিল। সেক্ষেত্রে পাথরটা গত 17 তারিখ থেকে বন্ধ রেখেছে আমদানিকারক সংস্থা। পানামার কোনো একটা সরকারি ফিস তারা বাড়িয়ে দিয়েছে এই অজুহাতে মৌখিক এটা বক্তব্য, কিন্তু তাদের কাছে বারবার জানতে চাওয়া হয়েছে। আমরাও সিএনএফ এজেন্ট হিসাবে বিভিন্ন সময় যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা পরিষ্কারভাবে বলছে না, মানে এলোমেলোভাবে একটা অজুহাত তারা খাড়া করছে যে পানামা বেশি চার্জ দিচ্ছে, এই জন্য আমরা আমদানি বন্ধ রেখেছি, কিন্তু তার কোনো লিখিত ভিত্তি নেই। এদিকে পানামার সঙ্গে যোগাযোগ করলে আমাদের বলেছে আমদানিকারকরা সরকারি ফিস তারা যদি না দেয় তাহলে তো কী করবে না করবে সেটা তাদের দায়িত্ব, আমাদের এখানে কিছু করার নেই, এটা সরকারি সিদ্ধান্ত, এটা আমাদের লাগবেই। কারণ তারপরেও আমাদের মহাদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কাছে আমরা জানতে চেয়েছি, তারাও কয়েকবার যোগাযোগ করেছে, এক্সপোর্টেশনের পক্ষ থেকে বাংলাদেশে পানামা আমদানিকারকদের কাছে কয়েকবার বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, যে সমস্যা আছেন আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব, কিন্তু তার কোনো সদুত্তর বাংলাদেশ আমদানিকারক বা পানামা কর্তৃপক্ষ দেয়নি। সরকারি ডিসি এবং এনবিআর এর সদস্য সব সদস্যদের সঙ্গে ওভার টেলিফোনে যোগাযোগ করা হয়েছে, ওনারা বলছেন ব্যাপারটা চেষ্টা করছেন, আশা করি খুব তাড়াতাড়ি এর সমাধান পাওয়া যাবে। আগামী 7-8 দিনের মধ্যে আমরা যে করে হোক এর সমাধান করতেই হবে, নাহলে আমাদের সরকারি আর্থিক সব ক্ষতি হচ্ছে, উপরন্তু আমাদের মালদা জেলার অর্থনীতি ভেঙে পড়েছে, কারণ অধিকাংশ মালদা জেলার লোক এই আমদানি রপ্তানি ব্যবসায় জড়িত আছে। এই কদিন যে বন্ধ, কত টাকা আর্থিক ক্ষতি হয়েছে? এগুলো কয়েক কোটি টাকা খরচা হয়েছে, অ্যাকচুয়ালি সংখ্যায় এই মুহূর্তে বলা সম্ভব না, কয়েকশো কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে সরকারের। আপনার নাম এবং কোন পদে? ভূপতি মণ্ডল, মহাদীপুর সিএনএফ এজেন্ট, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।